আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আবার কিন্তু আমরা সেই কুমিল্লাতেই আছি এখনও। এটা কুমিল্লার একটা বিখ্যাত ব্রিজ, এটা ওয়াই আই অনেকে বিভিন্ন নামে চেনে। আমার থেকে ভালো সাবজেক্ট পরে এক সময় বলে দিবি আপনাদেরকে। আর আরেকজন তো প্রকৃতির সাথে পুরাই মিশে গেছে, হারিয়ে গেছে, হারাই গেছে কুমিল্লার ভাষায় বলতে হবে। সাবমেরি একটু দেখিয়ে দাও। বর্ষাকালে প্রচুর পরিমাণে এখানে ট্রলার চলে। হ্যাঁ, বর্ষাকালে মনে হয় অনেক পানি হয়, তাই না? বর্ষাকালে প্রচুর পানি হয়। হ্যাঁ, পানি আছে। মোটা কেমন গভীরতা কেমন হবে? গভীর প্রচুর, তবে পানির থেকে মানে কচুরি বানাই বেশি। মাঝখানে ছোট্ট একটি কথা অ্যাড করে দিচ্ছি, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আগেও দিয়েছি, এখন আবার দিচ্ছি। আর আমাদের এই ব্রিজটা একটু দেখে নিন, আমরা যে ব্রিজটাতে বসে আছি বিশাল বড়, অনেক মানুষ আছে, অনেক সুন্দর। আবারও সামনে চলে আসলাম। চলুন তাহলে ভিডিওটি কন্টিনিউ করি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। লেটস স্টার্ট। জান তুমি অন করে দাও। সব এ ভাই কই যাচ্ছেন? এখানে তো সবসময় পানি থাকে, তাই না? হ্যাঁ। থাক কি থাক, না ভাই ভালো লাগতেছিল। সিরিয়াসলি আমি তাই বলছি, কালা চশমা পরে আছে যেটা তো ভালো লাগছে। ও এখন সুন্দর ভিডিও করাবে। ওই ভাইয়াটা যেন কি বলতে চাইছিল, আসো যা কার সাথে গেছে? কার সাথে? কাইম গ্রামের সাথে। কাইম মেদা আমার ডাকে যাওয়ার লাগে। কাইমের সাথে কি বলছি হইব? না আমার কাছে তো মনে হয় এদিকে কি বলে গেন্ডারি বলে? কিশোর কুশোর কিশোর বলে কুশোর ওই আর কি আর কি কিশোরই কই আমরা কি গ্যান্ডারি গাবে না এখন গ্যান্ডারি। ঠিক আছে, এই ব্লগে হয়ে যাক কিছু গ্রামীণ কথা। এই ব্লগটাতে আমরা শুধু কুমিল্লার ল্যাঙ্গুয়েজ ছাড়া কেউ কথা বলতে পারবো না। ঠিক আছে, আমি মিক্স বলি যেহেতু, আমি তো অল আমি সবসময় কই আমি তো সব জায়গার ভাষা মিক্স করে ফেলি। না এটা কোনো কথা হবে না, এটা কোনো ব্যাপার না। যেখানে যাই ওখানে মতো কথা। আমি অন থেকে কুমিল্লার ভাষায় কথা কম। এটা নোয়া ভাই, এটা নোয়াখালী হয়ে যায় কি হয় নাই? নোয়াখালী ভাষা শুদ্ধই না? শুদ্ধই কই 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 অশুদ্ধ আমি তো বুঝতাছি না। এখন আমি আপনারা কই যাইতেছেন? এখন কই যাইতেছেন?
সামনে কিতা আছে লেবু গাছ কিসের লেবু গাছ গাছ এটা এটা এমনি নর্মালি গাছ লেবু গাছের মতো লাগলো না লেবু গাছ না আমি জানি না ভাই এমনি যে ঘুরে হেলিকপ্টার মতো ঘুরে ঘুরে পড়ে হইতে পারো না জানি না আচ্ছা আমরা মেলের দিক যাই ব্রিটিশ আমলের যে ছবি এখানে কাজ করা হয় না এখনো রয়ে গেছে আমরা যে হন্টেড প্লেসে যাওয়ার কথা ছিল হাসতে হাসতে তো গিয়েছি কিন্তু যাওয়ার পরে অনেকটাই খারাপ লেগেছে অনেকটা অসুস্থ হয়ে গিয়েছিলাম প্রায় সেজন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তাই আজকে আবার এটা কন্টিনিউ করছি অবশ্যই ওই ভিডিওটা আমরা আলাদা করে একটা মেক করেছি যেটা আপনাদেরকে আমাদের এই ভিডিওর পরে আপলোড করব আর আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবে সেটা দেখতে পারবেন বাট কালকে তোমার যে অবস্থাটা হয়েছিল সেটা দেখে আমি কিন্তু একটু স্কেয়ার্ড হয়ে গেছিলাম পরে দেখো না ঘুরে তাড়াতাড়ি নিয়ে আমি চলে আসছি হ্যাঁ আসলে আমার কেমন জানি একটু চোখটা ঘোলা হয়ে গেছিল টোটালি চোখে ঘোলা দেখতেছি যে কারণে সাডেনলি মনে হলো যে না এমনিতেই সন্ধ্যা হয়ে যাচ্ছে আর বেশি কোন থাকা যাবে না সো ভিডিওর চিন্তা ভাবনা একদম টোটালি মাথা থেকে সরে আমরা দ্রুত চলে আসি যে কারণে 100 প্লেস টা কিন্তু আমরা ওইটা কমপ্লিট করেছি ভিডিওটা কমপ্লিট করেছি কিন্তু এখন ওই জিনিসটা শেষ হয়নি আর কি সো যাই হোক আমরা এই ভিডিওটি আমরা এখানে শেষ করতেছি এর পরবর্তীতে আরেকটি ভিডিও থাকবে সো আপনারা আর নেক্সট ভিডিও কিন্তু আমাদের ওই ভিডিওটাই হবে অবশ্যই আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন তাহলে ওই ভিডিওটা আপনারা দেখতে পারবেন তাহলে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই।